যে দেখুন, আমরা অনেক সময় মৃত ব্যক্তির নামে কুরবানি দিয়ে থাকি, মরা মানুষের নামে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামেও আমরা কুরবানি দিয়ে থাকি অনেক সময়, গরুতে ভাগে অথবা আলাদা পৃথকভাবে খাসি বা যে কোনো জীব কুরবানি দিয়ে থাকি। অথচ এইটি শরীয়ত সম্মত নয়, এই মর্মে সহি কোনো আলোচনা পাওয়া যায় না। একটি মাত্র হাদিস পাওয়া যায়, একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন যে তিনি দুইটি খাসি কুরবানি করছেন। তখন জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আপনাকে দেখছি দুইটি খাসি কুরবানি করতে, কারণ? তো আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে আমার পরিবারের পক্ষ থেকে একটি খাসি কুরবানি করলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি কুরবানি করলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, ওসিয়ত করে গেছেন যে আমি যেন তার নামে একটা কুরবানি করি। তো এই আলোচনাকে সামনে রেখে অনেকে আত্মীয় স্বজনের নামে কুরবানি করেন। তবে এখানে বেশ কয়েকটি আলোচনা এসেছে মুহাদ্দিসদের নিকট থেকে। প্রথমত, হাদিসটি সহি নয়, হাদিসটি নিতান্তই জয়ীফ, এক। দ্বিতীয়ত, হাদিসটা যেহেতু জয়ীফ, আমলযোগ্য নয়, কথা এখানেই শেষ। তারপরেও যদি কেউ হাদিসটাকে মানবো বলে বিশ্লেষণ করি, তাহলে এখানে আরও কিছু কথা রয়েছে। প্রথমত দেখুন, হাদিসের যেটা বুঝ, হাদিসের যেটা বিশ্লেষণ, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল রাসূল ওসিয়ত করেছিলেন, কথার কথা যদি ধরেও নেই হাদিসটা মানা যাবে, যদি মেনেও নেই যে হাদিসটা আমলযোগ্য, তাহলে এখানে কয়েকটি বিষয়। এক, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন আলীকে, তাই তিনি কুরবানি করেছিলেন। তো আপনি যার নামে কুরবানি করছেন, আপনার পিতা মাতা আত্মীয় স্বজন, তিনি কি আপনাকে ওসিয়ত করেছেন? তিনি যদি ওসিয়ত না করে থাকেন, তাহলে কেন করলেন? এক। দ্বিতীয়ত, আলী রাদিয়াল্লাহু আনহু ওই বছরই করেছিলেন, এক বছরে এই কুরবানি করেছিলেন, আর করেননি। তো আপনার আত্মীয় স্বজন তো বহু বছর আগেই মারা গেছেন, তো এতদিন পরে বারবার কেন একই নামে বারবার কেন কুরবানি হচ্ছে? এরপরে দেখুন, এই বিভিন্ন দিক রয়েছে, এগুলোকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলছেন মৃত মানুষের নামে কুরবানি শরীয়ত সম্মত নয়। তারপরেও যদি কেউ কুরবানি করেই ফেলে, তাহলে ওই কুরবানি সাদকা হয়ে যাবে। মৃত মানুষের নামে যে কুরবানি হবে, এটি সাদকার সাথে তুল্য। এই কুরবানির গোশত এক টুকরো ওই পরিবার খেতে পারবে না, পুরোটাই গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আব্দুর রহমান মোবারকপুরি তিনি আলোচনা করছেন এই হাদিসকে সামনে রেখে এসে নিয়ে এসে তুহফাতুল আহওয়াজের মধ্যে, তিনি বলছেন যে আমার বিশ্লেষণে মৃত মানুষের নামে কুরবানি না করে ওই পরিমাণ টাকা তার নামে সাদকা করা, মসজিদে হোক, এতিমখানায় হোক, মাদ্রাসায় হোক, ওই টাকাটা দান করলে বেশি নাকি পাবেন কুরবানির চেয়ে, একজন বিদ্বান এই আলোচনা করেছেন। তাই মৃত মানুষের নামে কুরবানি না করে ওই টাকা গরিব মিসকিন অসহায় দুস্থ বা মাদ্রাসা মসজিদ এতিমখানায় দান করলে নেকি বেশি হবে বলে মনে হয় হাদিসগুলোর দৃষ্টিতে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।